কে বলেছে আলোকচিত্র অনুভূতি ছোঁতে পারে না? বলো বলো, কে বলেছে আলোকচিত্র অনুভূতি ছোঁতে পারে না? মন মেলে দেখ, বৃষ্টি দিয়েছে মেঘের ভেলায় রওনা, বৃষ্টি দিয়েছে মেঘের ভেলায় রওনা। আলোকচিত্র অনুভূতিকে ছুঁতে পারলো কি পারলো না, সে নিয়ে তো বিস্তর কথাবার্তা হবেই, বিতর্ক চলবেই। কিন্তু অনুভূতি যে আমাকে, অর্থাৎ সমাপন মিশ্রকে খুব ভালোভাবে ছুঁয়ে ফেলেছে এবং ওই হাত ধরে একেবারে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছে, ভিডিওর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দেখে আপনারা কিন্তু সেটা বুঝতেই পেরেছেন ভালোভাবে। অর্থাৎ আমার লেখা পূর্ণাঙ্গ বই, প্রথম পূর্ণাঙ্গ বই আসতে চলেছে এই বছর কলকাতা আন্তর্জাতিক বই মেলায় অনুভূতি প্রকাশনের হাত ধরে। কোথায় পাবেন? স্টল নাম্বার 200A, স্টল নাম্বার 200A অনুভূতি প্রকাশনের স্টল, সেখানে গিয়ে আপনারা পাবেন। সেটা কোথায়? 2 নম্বর গেট থেকে একদম কাছে, মানে বইমেলায়, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় 2 নম্বর গেট থেকে একদম কাছে অনুভূতি প্রকাশনের স্টল, স্টল নাম্বার 200A। সেখানে আপনারা বইমেলা চলাকালীন আপনারা সেখানে গিয়ে বইটা সংগ্রহ করতে পারেন। আমার লেখা বই, যার নামকরণ করেছি কাঁচা কলম। লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন বইয়ের নামকরণ কিন্তু সার্থকতা পেয়েছে। ও আচ্ছা, আমার লেখা কাঁচা কলম বইটি আপনারা কিন্তু অনলাইনেও সংগ্রহ করতে পারেন অনুভূতি প্রকাশনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা যোগাযোগ করতে পারেন ওদের ফোন নাম্বারে, সবটাই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চেক আউট করে নেবেন। তাহলে আর দেরি কিসের, আগামী 19 থেকে 31 জানুয়ারি বইমেলায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কোন কোন দিন আমি যাব আপনাদের নিশ্চয়ই জানাবো, সে সম্পর্কে টাইম টু টাইম আপডেট দেব। তাহলে সেখানেই দেখা হচ্ছে। আপনারা অবশ্যই বইটি পড়বেন, আপনাদের রিভিউ জানাবেন কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত পেলে আমি সমৃদ্ধ হব। আর আগামী 25 জানুয়ারি আমার লেখা কাঁচা কলম বইটি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে চলেছে। এমনিতে বইমেলায় প্রতিদিন, অর্থাৎ 19 তারিখ থেকে 19 জানুয়ারি থেকে 31 জানুয়ারি প্রতিদিনই অনুভূতি প্রকাশনের স্টল, স্টল নাম্বার 200A প্রতিদিন পাবেন। আপনারা সংগ্রহ করতে পারেন, অবশ্যই বইটি পড়বেন, আমার খুব ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সকলের ভালোবাসা, সকলের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমার চলার পথের পাথেয় হোক, এই কামনা করি। সকলের সঙ্গে থাকবেন, খুব খুব ভালো থাকবেন।